হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এইচডিপি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তো সামনে কালী পুজো, তো এবারে কালী পুজোয় বর্ধমানের জাগরণের সঙ্গে এবারে প্যান্ডেলের থিম হচ্ছে শিবালয়। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর প্যান্ডেলটা কিরম কি তৈরি হচ্ছে না হচ্ছে তোমরা পুরোটা দেখতে পাবে এই ভিডিওটার মাধ্যমে, যতটা সম্ভব তুলে ধরার আমি তুলে ধরেছি, আর তোমরা যে আস ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, সামনে দেখতে পাচ্ছ বিশাল বড় মাঠ, আর এইদিকে দেখো মাঠের মধ্যে সমস্ত মাছগুলো পড়ে আছে, কারণ অন্য প্যান্ডেল শুরু হয়ে গেছে। তো দেখো সবাই কি সুন্দরভাবে প্যান্ডেলের কাজ করছে। তো ভেতরেও যাব, ভেতরেও প্রবেশ করব। তো তোমাদের আমি চারধারটা আমি তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, আর মাঠটা যে কতটা বড় সেই মাঠটা তোমাদের দেখাবো। তোমরা শুধু ভিডিওতে থাকো এবং শেষ অবধি দেখো। এখানে বাটামের যে কাজগুলো হয়, তো সেই বাটামের কাজগুলোর মধ্যে একদম ত্রিশূল দিয়ে একদম ওপরে কাপড় দিয়ে একদম সোলার মতো করে রং করে, হালকা রং করে নিয়ে আসা হয়েছে। তো তোমরা সেটা দেখতে পাচ্ছ। এখন মূল প্যান্ডেলের ভেতরটায় আছি, কারণ এখন যেহেতু তৈরি হচ্ছে, তো সেহেতু দেখতে পাচ্ছ চারধারে সব বাটামে পড়ে আছে, বাটামের কাজই হচ্ছে। তো আর জাস্ট দু একদিনের মধ্যেই প্যান্ডেলটা পুরোপুরি একদম কমপ্লিট হয়ে যাবে, তখন প্যান্ডেলটা দেখতে অসাধারণ লাগবে। তো এই এই প্যান্ডেল আসতে গেলে একদম চৌরঙ্গী ক্লাব আছে, চৌরঙ্গী ক্লাব থেকে একদম সোজা চলে যাবে, সোজা গিয়ে ডানাদি দেখতে পাবে বিরাট বড় মাঠ, আর এই মাঠের সামনেই হচ্ছে এই প্যান্ডেলটা। তো এই প্যান্ডেলের যা থিম তোমাদেরকে প্রথমেই বললাম। তো দেখতে পাচ্ছ ওইদিকে দূরে গাড়ি ঘোড়া যা আছে একদম রাস্তা এ ধারে, আর দেখো বিরাট বড় একটা মাঠ। Thank you.
তো বন্ধুরা, এখন আমি আবার চলে আসলাম প্যান্ডেলের ভেতরটা। তো দেখো, প্যান্ডেলের ভেতরেও একদম কাজ চলছে। তো ভেতরটা একদম সুন্দরভাবে কাজ চলছে। তো আমি ভেতরটা একটুখানি দেখানোর পরে একটু জাস্ট সাইডে এলাম। তো দেখো, সাইডেও কাজ চলছে। তো তোমাদেরকে আমি এই সাইডের সব কাজগুলো সব কিছুই তোমাদেরকে আমি খুঁটি খুঁটি দেখাচ্ছি, যতটা আমার পক্ষে দেখানো সম্ভব আমি তোমাদেরকে দেখাচ্ছি। যদি কোথাও কিছু ভুল ত্রুটি হয়ে থাকে বা আমি যদি কিছু কিছু ভুল বলে থাকি, তো তার জন্য তোমরা আমাকে নিজ গুণে ক্ষমা করে দিও। আর এই ভিডিওটা শুধু তোমাদেরকে দেখানোর জন্যই আমি বানাচ্ছি, যাতে তোমরা কালী পুজোর সময় এই প্যান্ডেলগুলো আসো, এসে দেখতে পারো এবং দুর্গা পুজোর মতনই সুন্দর প্যান্ডেলের থিম হয়। তো এই থিমটা যাতে তোমরা দেখতে পারো, তো সেই জন্যই আসা। আর তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক করে দিও।
তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও, আর তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক পরবর্তী ভিডিওতে। টাটা।